ও দয়াল, দয়াল হরি তোমার, ও দয়াল হরি তোমার আকা চরণ, ও তুমি দেখাও আমারে। ও দয়াল, দয়াল হরি তোমার আঙা চরণ, ও তুমি দেখাও আমারে। ও তোমার চরণ আসে দেশ বিদেশে, ভাবটা আরো কমাতে হবে। তোমার চরণ আসে দেশ বিদেশে, দয়াময় কৃপাময় এই অভাগা ঘুরে, প্রভু গো এই অভাগা ঘুরে। ও দয়াল হরি তোমার, হরি তোমার, হরি তোমার রাঙা চরণ দেখাও আমারে। হরি তোমার রাঙা চরণ, প্রভু ভক্তের ভগবান গো প্রভু, ও তুমি ভক্তের ভগবান। প্রভু গো তুমি যে ভক্তের ভগবান গো প্রভু, ও তুমি ভক্তের ভগবান। ও তুমি ভক্তজনার মান, এই আসরে এসে একবার দাও হে দর্শন। দয়াময় তুমি যে ভক্তের ভগবান গো প্রভু, ও তুমি ভক্তের ভগবান। ও তুমি ভক্তজনার মান, এই আসরে এসে একবার দাও হে দর্শন। ও তুমি উদ্ধারিলে অহলার পাষাণ, প্রভু গো ও তুমি, ও তুমি উদ্ধারিলে অহলার পাষাণ। দয়াময় চরণ দিলে তার শিরে, কৃপাময় চরণ দিলে তার শিরে। ও দয়াল হরি তোমার, হরি তোমার রাঙা চরণ দেখাও আমারে। হরি তোমার রাঙা চরণ, প্রভু কখন রাজা কখন প্রজা, দয়াময় তুমি যে কখন রাজা কখন প্রজা, ও তুমি কখন অতিথি। কখন মাঝগিরি সাম কখন সারথি, প্রভু কখন রাজা কখন প্রজা, ও তুমি কখন অতিথি। আবার কখন করেন মাঝগিরি সাম কখন সারথি, ও তুমি, ও তুমি গোলকেতে গোলকপতি, ও তুমি গোলকেতে গোলকপতি। দয়াময় থাকেন শ্যাম, থাকেন শ্যাম বৃন্দাবন মাঝারে, থাকেন শ্যাম বৃন্দাবন মাঝারে। ও দয়াল হরি তোমার, হরি তোমার রাঙা চরণ দেখাও আমারে। হরি তোমার রাঙা চরণ, ও তোমার, ও তোমার চরণ আছে দেশ বিদেশে, ও তোমার চরণ আছে দেশ বিদেশে। প্রভু গো বাবা গো, প্রভু গই এই অভাগা ঘুরে, প্রভু গই ঘুরে। ও দয়াল হরি তোমার, হরি তোমার রাঙা চরণ দেখাও আমারে। বড় বাবা রাঙা চরণ দেখাও আমারে, বড় বাবা তোমার রাঙা চরণ দেখাও আমারে। এবার যে মা বিদ্যা বুদ্ধি সুর দেবে, সেই মাকে স্মরণ করতে হবে। যার যত ধন রত্ন অতি লৌসজ্জ, টাকা পয়সা থাকুক না কেন, ছেলে মেয়ে জন্ম হওয়ার পরে সেই মায়ের কাছে পাঠিয়ে দেন। কে সে মা বিদ্যা বুদ্ধি সুর দেবে, তাকে স্মরণ করতে হয়। সে হলো কি, ভালো করে শুনুন। কোথায় মা সরস্বতং, ও গো মা নমনীতং, মা গো মা দেবী সরস্বতী,
মাগো মা তোমারি চরণে মাগো অশেষ প্রণতি, মাগো মা তোমারি কি পাতে মাগো তোর চা কবি গেয়ে যাবো, কইবো মজার কবি কি বা ছবি সকলে শোনাব, ওই আমার আত্মা গুরু পিতা মাতার, ওই আমার আত্মা গুরু পিতা মাতার চরণে চরণে প্রণাম করে যাই, জিনাতের করুণা গুণে জন্মেলাম ধরা ধামে তাই। প্রত্যেকের পিতা মাতা গুরুদেবকে স্মরণ করতে হয়, অনেকের বাবা টাকা পয়সা রয়েছে বলে বাবা মাকে ভালোবাসে না, বাবা মাকে দেখে না, তীর্থস্থানে তীর্থস্থানে বেড়াতে চলে যায়। আর অনেকে কি করে, শ্রাবণ মাসে বাবা দেখতে পাচ্ছি কত মায়েরা বোনেরা দাদারা জল ঢালতেছে, কার মাথা না বাবার মাথা, এদিকে যে কারো 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 বাবা হয়তো বাড়িতে রয়েছে একটু জল চাইছে, সে বাবাকে জল দেয় না, তীর্থস্থানে জল ঢালতে যাচ্ছে, সে ভাবভক্তি কয়জনকার রয়েছে। আগে পিতা মাতা বাবা মাকে ভালোবাসতে হয়, কেন বাবা মাকে পুরাণে লেখা রয়েছে, পিতা স্বর্গ পিতা ধরেব পিতা হি পরমন্তপ পিতরি পিতেমা বন্যে পিয়ন্তে স্বর্গ দেবতা জননী জন্মভূমি স্বর্গ তপি গরিয়সি, জননী জন্মভূমি স্বর্গ তপি গরিয়সি, গু সব দে অন্ধকার রু সব দে জ্যোতি হয়, ওই আমার ওই আমার পিতা মাতার চরণেতে, ওই আমার বাবা মায়ের পিতা মাতার চরণেতে, ওই আমি প্রণাম করে যাই, জিনাদের করুণা গুণে জন্মেলাম ধরা ধামে তাই, ওই আমার আত্মা গুরু পিতা মাতার চরণে প্রণাম করা হলো, দরজা কবির গুরুর চরণেতে প্রণাম রইল, 33 কোটি দেব দেবীরা চরণে প্রণাম করে যাই, 36 কোটি মুনি ঋষি চরণে প্রণাম জানাই, ওই আমার হিন্দু মুসলিম শিগার, ওই আমার হিন্দু মুসলিম শিগার, বাবু গো বহু দক্ষিণ ভারতবাসী আমরা সবাই এক মায়ের সন্তান, কেননা যেই আল্লাহ সেই ঈশ্বর, কেননা যেই আল্লাহ সেই ঈশ্বর, কোন ভেদাভেদ নাই, যেই রাম সেই রহিম বলে যায় সবাই, সংক্ষেপেতে সকলের চরণে প্রণাম করা হলো, তাহলে সংক্ষেপেতে সকলের চরণে প্রণাম করা হলো, বন্দনা সম্বন্ধনা বন্দনা সমাপ্ত হইল, ওই আমার বড় বাবা গ্রহরাজ বাবার চরণে আজকের প্রণাম রইল, গ্রহরাজ বাবা চরণে প্রণাম করে যাই, বাবারই কৃপাতে সকলে ধরা ধামে আজকের বাঁচবো আজে তাই, সংক্ষেপেতে আজকের বন্দনা সমাপ্ত হইল। এইবারে তে দুটো মেয়েকে নিয়ে এই আসরে লড়াই হবে, ভালো আজকে লড়াই হবে, মেয়েরা বড় না ছেলেরা বড়, মানে মা বড় না বাবা বড়, বিভিন্ন পুরাণ নিয়ে আজকে লড়াই হবে, মেয়েরা কত করতে পারে, মেয়েরা কত করতে পারে, মানে প্রশ্নের উত্তর করতে পারে, খারাপ ভাববেন না, মানে শাস্ত্র কথা কত করতে পারে, এই আসরে বাজিয়ে দেখে নেব, আমার জ্ঞানী গুণী শুনবে সকলে, বাবা এখন যেই জায়গায় যাই মেয়েরা বলে আমরা বড় আমরা বড়, কেন বলুন তো, এখন সরকার এখন মেয়েদেরকে বড় করেছে, সরকার এখন মেয়েদেরকে বড় করেছে, মেয়েরা পঞ্চায়েত হয়েছে, মেয়েরা প্রধান হয়েছে, মেয়েরা কি বড় বড় ভিডিও হয়েছে, ভিডিও এটা ভিডিও না কি বলে ভাই, ভিডিও না কি বলে, আচ্ছা ভিডিও ভিডিও, তাছাড়া এখন মায়েদের, তাছাড়া এখন মায়েদের বৌদিদের এখন ঘন ঘন ঢুকতিছে, ঘন ঘন মায়েদের ঢুকতিছে, আচ্ছা কি ঢুকতিছে বলুন তো, আমাকে কি খারাপ ভাবছে নাকি, কি ঢুকতিছে ঘন ঘন মায়েদের, কি ঘন ঘন ঢুকতিছে, লক্ষ্মীর ভান্ডার, সেই জন্য মেয়েরা বলে আমরা বড় আমরা বড়, তাহলে মেয়েরা যদি বড় হলো, ছেলেরা কি নদীর জলে নালার জলে খালের জলে ভেসে এসেছে ভালো, আজকের এই আসরে পুরাণ নিয়ে লড়াই আজ হবে মা,
আমরা কিন্তু ছেলেরা জীবনে মিথ্যে কথা বলি না আর বলবো না, ছেলেরা জীবনে আমরা মিথ্যে কথা বলি না আর বলবোই না, যা বলি আমরা সত্যি কথা বলি। তাহলে মেয়েরা কেমন বলতে পারে, মানে প্রশ্ন উত্তর করতে পারে? তাহলে আমি একটি প্রশ্ন করে যাই, আস্তে যেই প্রশ্নটি বলবো আপনারা পুরাণ মতো শ্রবণ করবেন, যে প্রশ্নটি আজকে আপনাদেরকে শোনাবো আপনার মনপ্রাণ দিয়ে পরীক্ষিতের মতো শ্রবণ করবেন, দেখবেন সকলের পুণ্য হবে, সকলের মঙ্গল হবে, আমার বাবার নিশ্চয়ই কৃপা আপনারা পাবেন, গ্রহরাজের নিশ্চয়ই কৃপা পাবেন। তাহলে যে প্রশ্নটি বলছি আজকের মামাসিরা শুনবে ভালো, তাহলে আমি একটি প্রশ্ন বলবো ভালো। আমি এই জায়গায় আসার সঙ্গে সঙ্গে অপূর্ব দৃশ্য ঘটনা দেখেছি, অপূর্ব দৃশ্য বলতে, তাহলে ভালো করে শুনুন, আমি কি অপরূপ আজকে দেখে এলাম এই সুন্দর জায়গাতে। আপনাদের এই জায়গা কি অপরূপ দেখে এলাম রে, আমি কি অপরূপ দেখেলাম রে। আমি কি অপরূপ দেখে এলাম আপনাদের এই সুন্দর জায়গাতে, কি অপরূপ দেখে এলাম রে, আমি কি অপরূপ দেখে এলাম রে। দেখলাম ফণীর মাথায় ভেকের নাচন, ফণীর মাথায় ভেকের নাচন, ফণীর মাথায় ভেকের নাচন, ময়ূর পেখম তুলে নাচে রে, কি অপরূপ দেখেলাম রে, আমি কি অপরূপ দেখেলাম রে। দেখলাম ফণীর মাথায় ভেকের নাচন, ফণীর মাথায় ভেকের নাচন, আস্তে। আচ্ছা বাবা বলুন তো ফণী মানে কি? ফণী মানে সাপ, ভেগ মানে ব্যাঙ, তার সাপ তো ব্যাঙ দেখলে, সাপ ব্যাঙ দেখলে হা করে গিলে খেয়ে নেয়, কিন্তু আমাদের এখানে দেখলাম সাপের মাথায় ব্যাঙ নাচতেছে, আবার তার উপরে দেখলাম ময়ূর পেখম তুলে নাচতেছে। আমি মনে মনে ভাবলাম এই জায়গার কি মহাত্ম্য, কি গুণ, কত সুন্দর বাবার কৃপা, সাপের মাথায় ব্যাঙ নাচতেছে, তার মাথার উপরে ময়ূর পেখম তুলে নাচতেছে, ফণীর মাথায় ভেকের নাচন, ফণীর মাথায় ভেকের নাচন, ময়ূর পেখম তুলে নাচে রে, কি অপরূপ দেখেলাম রে, আমি কি অপরূপ দেখেলাম রে, আমি কি অপরূপ দেখেলাম রে, আমি কি অপরূপ দেখেলাম রে। এই প্রশ্নের জবাব হবে ভালো, আজকে দীপালি তোমার মুখে শুনতে চাই।
ওই সাপটি কে আসলে, কে ব্যাঙের রূপ ধারণ করেছিল, কে সাপের রূপ ধারণ করেছিল, কে ময়ূরের রূপ ধারণ করেছিল? দীপালি তোমার মুখে শুনতে চাও, বলবে দীপালি ধনী জন্ম ধনী, বলবে দীপালি ধনী জন্ম ধনী, আসরে বলে যাবে জ্ঞানী গুণী পুরাণ মত শ্রবণ করে নেবে, আসলে সাপটি বলো কে বাজে হলো, কে বলো ব্যাঙের রূপটি ধারণ করেছিল, ব্যাঙের রূপটি বলো কে ধারণ করেছিল, আগে করে পুরাণ মত বলবে আজে ভালো, ময়ূরিনী রূপটিকে ধারণ করেছিল, ময়ূরিনী রূপটিকে ধারণ করেছিল, এই দীপালি আসরেতে বলবে আজে ভালো, কেমন কবি আলিয়াকে তোমার মুখে চাই, তোমার মুখে পরম সুখে শুনিবেন সবাই, ছেলেরা বড় না মেয়েরা বড় জানাই আদি যাবে, মা বড় না বাবা বড় জানা আদি যাবে, কেনে গুণী পুরাণ মত শ্রবণ করে নেবে, এই পর্যন্ত হলো। ওই মেয়েটি উঠবে, তারপরে এই মেয়েটি উঠবে, সবাই একবার দুটো বাহু তুলে একবার হরিধ্বনি দেন, জয় ধ্বনি দেন, সবাই মিলে বলুন, গ্রহ বাবার পাদ বর্মা স্মরণ করে নিতাই গুরু গৌরবে মা আনন্দে হরি হরি বল।